গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আর সকালবেলা দেখো চলে এসেছি রান্নাঘরে, আর রান্না করছি এখন কি বলতো, পটল ভাজা, আর তার সাথে কিন্তু এখন ডাল করে নেবো। হ্যাঁ, আর বাদ বাকি রান্না পরে গিয়ে করব। তো মেয়ে সকালে ওটসের চিলা খাবে, তার জন্য ওটসটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো মেয়ে যেহেতু ব্রাউন রাইস খায়, তো তার জন্য চালটা আমি ভিজিয়ে রেখে দিই। পরে গিয়ে পুঁইশাক চচ্চড়ি আর তার সাথে মাছের ঝোল করবো। তো বন্ধুরা, ভাতটা তো হয়ে গিয়েছে, ভাতটা উবুর দেবো, আর এদিকে পটল ভাজাটাও হয়ে গিয়েছে, পটল ভাজাটা তুলে নেব। এই যে পটল ভাজাটা তুলে নিচ্ছি, এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর এখন ডালটা সাপলে দেবো। জলটা বসিয়ে দিয়েছি, এখন আমি জলটা খাবো। তো চলো ওষুধটা খেয়ে নিই। তো ওটসটা একদিকে কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দিচ্ছি, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো আস্তে আস্তে ওটা হোক। আর এইদিকে দেখো চা বসিয়ে দিয়েছি, মানে চায়ের জল বসিয়েছি। তো তোমাদের দাদাভাই বাড়ি চলে এসছে, এখন চা তৈরি করব। তো বন্ধুরা চলে এসেছি বাড়ির ছাদে, আর দেখো কতটাই মেঘলা, দেখেছো আকাশ, আর কেমন বৃষ্টি হচ্ছে সকাল থেকে। তো দেখো আর আমার বেলফুল গাছে দেখবে কত ফুল ফুটেছে, এই দেখো ফুলে ভর্তি হয়ে গেছে, দেখো কি ফুল ফুটেছে। মাঝে তো একদম ফুল ফুটছিল না, আবার কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছে। আর গোলাপ ফুল গাছে তিনখানা গোলাপ ফুটেছে, ওই বেল ফুল গাছটাও ফুল ফুটেছে। আর এইদিকে দেখো এই বেল ফুল গাছটাও খুব সুন্দর ফুল ফুটেছে, আর এদিকে কিন্তু জবা ফুল গাছে একটা জবা ফুটেছে, এই দেখো। এখন আমি ফুলগুলো তুলবো, আজকে তো সাদা ফুল গাছে একটাও ফুল ফুটিনি, তো ভাবছিলাম আজকে হয়তো কি বলতো ফুল আর একটাও পাবো না। তো ওপরে এসে দেখি, মানে ছাদে এসে দেখি, মানে ফুলে ভর্তি হয়ে গেছে। তো চলো এখন ফুলগুলো তুলবো, তো সাজিটা নিয়ে আসি। হ্যাঁ, তাহলে ফুলগুলো তুলে নিই। তো বন্ধুরা দেখো কত ফুল পেয়েছি আমি, মানে কত সুন্দর ফুল ফুটেছে আমার গাছে, দেখেছো? তো চলো এখন নিচে যাব, আর বৃষ্টি পড়ছে জানো তো এখনো। আলু দিয়ে, ঝিঙে দিয়ে আর মাছ দিয়ে হবে ঝোল। আর এইদিকে মেয়ের ভাতটা বসিয়ে দিয়েছি, ফুটে উঠেছে, এটা বন্ধ করে রেখে দিয়েছি। এই যে পুঁইশাক কেটে নিয়েছি, আলু আর পুঁইশাক চচ্চড়ি হবে, মানে পুঁইশাকের চচ্চড়ি হবে। আর গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। পরের দিন ভিডিওটা কিন্তু আবার শুরু করলাম আমি ঠাকুরঘর থেকে। তো পুজো টুজো দেওয়া তো আমার হয়ে গিয়েছে সকালবেলা, সকাল সকাল পুজো দিয়ে নিয়েছি, যেহেতু আমাদের মিমি আসবে আমাদের বাড়ি, মানে আমার বোনের ছেলে, তো ও আসলে তো পুজো টুজো আমার কিছুই দেওয়া হবে না। তো তার জন্য কিন্তু সকালবেলা আমি পুজোটা দিয়ে নিয়েছি। আর দেখো আজকে আবারও কেমন রোদ্র উঠেছে, গতকাল তো বৃষ্টি হলো, ওয়েদারটা বেশ ভালো ছিল, আজকে কিন্তু আবারও গরম পড়ছে। আর দেখো মিমি কিন্তু আমাদের বাড়ি চলে আসছে, আমাদের মিমি ঘর বানাচ্ছিল, ঘর বানাতে বানাতে কষ্ট হয়ে গেছে। এই যে ওই মি, হাই করো, হাই বলো, কোথায় আসছো বলো, তুমি কোথায় আসছো, তুমি কোথায় আসছো বলো, জোরে বলো, বলো আমি মিমির বাড়ি আসছি। মিমির বাড়ি এসে কি করছো? ঘর বানাচ্ছিলাম, তাই তো? তা ঘরটা কি হয়েছে, ভেঙে গেছে? চলো আবার একটু ঘর বানিয়ে দেখাও তো বন্ধুদের, চলো। এই যে তোমার বন্ধু, এই যে ছোট্ট ঘর বানাচ্ছে মিমি, এই যে ছোট্ট ঘর বানাচ্ছে। ও বাবা, এই ঘরে কে থাকবে?
আমি আমি থাকবো, তুমি থাকবে, আর কে থাকবে? একা একা থাকবি তুই? ও নাকি একা একা থাকবে ঘর বাড়িতে। দেখো কতটা ঘর হলো মিমি, কতটা ঘর হয়েছে, বাহ কি সুন্দর ঘর করেছে। দেখো বন্ধুরা আমাদের মিমি কি সুন্দর ঘর তৈরি করেছে, দেখো ওই দেখো দেখেছো ওই দেখো। বন্ধুরা মিমি তো চলে এসে, আর সকালবেলা ওকে নিয়ে গিয়েছিলাম উপরে, আর তো রান্না বান্না তো পড়েছিল, তো আবারও নিচে চলে এসেছি, এসে রান্নাঘরে আমি চলে আসলাম, আর মেয়ের ভাতটাও তো বসিয়ে দিয়েছি, আর এইদিকে থানকুনি পাতা বাটা হবে, আর ওটসটা বানানো হয়ে গেছে, আর এই দেখো মানে ভাতের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি, আলু সেদ্ধ, উচ্ছে সেদ্ধ, পটল সেদ্ধ দিয়ে দিয়েছিলাম জানো তো, তো এগুলো আমরা সকালে খাবো। আর এদিকে তো থানকুনি পাতা বাটা হচ্ছে, তো প্রায় হয়ে যাওয়ার মতন হয়েছে, আর ওইদিকে কিন্তু কড়াইতে তৈরি হচ্ছে ডিম ভাজা। তো আমাদের ডিমটা তো আগেই আমরা ভেজে নিয়েছি, আর মেয়ের কিন্তু কুসুম ছাড়া ডিম ভাজা হচ্ছে। তো থানকুনি পাতা তোমরা এইভাবে বেটে খাও কিনা অবশ্যই কমেন্ট করে বলো, আর মিমি যেহেতু ডাল খেতে খুবই ভালোবাসে, তো তার জন্য কিন্তু তৈরি হচ্ছে আমডাল, আর তার সাথে ভেন্ডি আলু ভাজা, পটল ভাজা, এগুলোই কিন্তু রান্নাবান্না হচ্ছে। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একটু ভুলো না, আমাদের সাথে থাকো, আমাদের পাশে থাকো। ভিডিওটি আজকের মতন এই পর্যন্ত, ধন্যবাদ।